যদি প্রাণ থাকে তাহলে আরো 20টা করব। কিভাবে মানে আপনি রোজা পালনের নিয়মটা কিভাবে কি করেন? আমি অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমি মানে ইসলাম ধর্ম মেনে আমি রোজা করি না। আমি রোজাটা সম্বন্ধে জেনেছিলাম বা আমার জীবনে কিছু ঘটনা আমার জীবনে ঘটেছিল এবং এই মসজিদের সাথে আমাদের একটা সংযোগ ভালোবাসা ছিল, সেখানে দাঁড়িয়ে আমাকে রোজাটা আমাকে মানে করতে শিখিয়েছে। এবার সেইভাবে আমি নিজের মতো করে নিজের রোজাটা করি এবং রোজাটাকে আমি ভালোবাসি, কারণ আমি এই রোজার মধ্যে অনেক সুফল পেয়েছি এবং ভালো পথ পেয়েছি এবং সেটাকে আমি রক্ষা করার জন্য আমি রোজাটাকে আমার মতো করে নিষ্ঠা করে আমি রোজাটা পালন করি। তো এই যে রোজাটা পালন করেন আপনি, সকালবেলায় উঠে সেহরি খাওয়া বা বিকালে যে ইফতার সেসবগুলো করেন না? অ্যাকচুয়ালি হয় কি, আমি তো একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করা ছেলে, আমার পরিবারটা হিন্দু, সেখানে দাঁড়িয়ে কি হয় আমি 3:30টার সময় যে সেহরির যে নিয়মটা সেটা আমি কাউকে আর ডিস্টার্ব করি না বা আমার জন্য কেউ কোনো ডিস্টার্ব হোক ইয়ে না করে জাস্ট সকালবেলায় 3:30টার সময় একটু খেজুর আর জলটা খাই, আর কোনো কোনো সময় আমার ওয়াইফ আমাকে চা বানিয়ে দেয়, ব্যাস ওইটুকু আমার হয়। হওয়ার পর আমি এই পুরো রোজাটা পালন করে চলি, সারাদিন না খেয়ে থাকি, সারাদিন না খেয়ে থাকি। যেটা সন্ধেবেলা আমার এই এখানে যারা যত মুসলিম ভাই আছে, এই যে ওদের সাথে বসে যে রোজাটা ইফতারটা করি, সারাদিন রোজা করি, এটা কি আলাদা তৃপ্তি, এটা ভাষায় প্রকাশ করা যাবে না। আর ওদের সাথে যখন বসি মনে হয় যেন আমার একটা গোটা পরিবার, এখানে হিন্দু কে মুসলমান এরমভাবে এখানে কেউ আসে না, এখানে আমরা সমষ্টিগতভাবে একটা আমানতি মসজিদ, একটা পরিবার। সেই পরিবারগতভাবে এখানে যখন আমি ওদের সাথে বসি মানে একবারও মনে হয় না যে ওরা আমাকে হিন্দু হিসাবে আপত্তি করবে ব্যায়াম করবে, এরকম কোনো ব্যাপার নেই। ওরা খুবই ভালোবাসে আমাকে এবং আমি ওদের ভালোবাসি। এমনও মাঝে মাঝে শরীর খারাপ হয়, মনে করি আজকে রোজা করবো না, ছেড়ে দেবো, পাচ্ছি না, কিন্তু যখনই মনে মনে পড়ে ওদের কথা, ওরা তো সারাদিন রোজা করেছে, ওই 6:56 একসাথে বসে ইফতার করবো, যখনই ওটা মনে পড়ে তখন আর পারি না, তখন রোজা পালন রোজা রাখি এবং ওদের সাথে এসে সেই ইফতার করে সেই রোজাটাকে রক্ষা রাখি, রক্ষা। আমানতি মসজিদ, প্রতাপাদিত্য রোড, পশ্চিম ইছাপুর, নবপল্লী, বারাসাত, ওয়ার্ড নম্বর 28। এই মসজিদে লেখা আছে প্রভুকে প্রণাম করো। অবশ্যই নামের মধ্যে মাহাতো আছে, আর এই মসজিদের একটা ইতিহাস আছে। এই বারাসাতের বোস পরিবার নবপল্লী এলাকার, এই বোস পরিবারের বর্তমান সদস্য হচ্ছে পার্থসারথী বোস। পার্থসারথী বোসের সাথে তার পরিবারের এক সদস্যের সাথে কিন্তু একটা বাজে ঘটনা ঘটেছিল, তারপরেও এখানে এসে পার্থসারথী বোসের পরিবারের পূর্বপুরুষ এখানে খুঁজে পান একটা দেউল, তারপর এই মসজিদ। বিস্তারিত শুনবো সেই ইতিহাস পার্থবাবুর মুখ থেকে, ইতিহাসটা বলে। আসলে আমাদের এই সম্পত্তিটা তো বিনিময় করা সম্পত্তি, আমরা যখন 1964 আমরা এই সম্পত্তিটা এখানকার যে মোড়ল সাহেব ছিলেন ওয়াজউদ্দিন মোড়ল, তার সাথে আমরা সম্পত্তিটা বিনিময় করি, আমাদের খুলনা জেলার সম্পত্তি আর এখানকার সম্পত্তি বিনিময় করে আমরা এই দেশে আসি। এই দেশে আসার পরে আমরা দেখতে পাই আমাদের ভিটেতে একটা জরা জীর্ণ খর্ব অবস্থা, একটা ভাঙাচোড়া একটা ঘর, তা সেই ঘরে যখন ঠাকুমা আমার বাবা দাদু ওনারা ঢুকে দেখে ওই ঘরটার মধ্যে একটা মেম্বার আছে, তা বাংলাদেশের নাগরিক হওয়া সত্ত্বে বুঝে নিতে এটুকু অসুবিধা হয় না যে এটা একটা মসজিদ। তা তখন আমরা তখনকার দিনে তো ফোন ছিল না বা কিছু ছিল না, তখন আমরা ট্রাঙ্ক কল করি এখান সাথে যাদের আমাদের সাথে যাদের সাথে আমরা বিনিময় করি তাদেরকে ট্রাঙ্ক কল করা হয়, তারা জানায় ওই মসজিদটি কোনো রেকর্ডেড না, ওটা জমির মধ্যেই আছে, আমরা আপনাদের জমির বদলে জমি নিয়েছি, আপনারা মসজিদটি রাখতেও পারেন নাও রাখতে পারেন, এখানে আমাদের কিছু বলার নেই। তো আমার দাদু বলেছিল যে না, ধর্ম ধর্মের জায়গা থাকবে, আমরা এটাকে পারলে আমরা দেখভাল করব, আগামী দিন আমাদের বংশগতভাবে যেরকম আমাদের পরিবার যেরকম যেরকম বাড়বে তারা তারা এই মসজিদটি দেখাশোনা করবে। সেই অনুযায়ী আমার দাদুর পর আমার জ্যাঠা অরুণ কুমার বসু প্রয়াত উনি দেখাশোনা করতেন, তার সাথে সাথে দেখাশোনা করতেন ঈশ্বর নারায়ণ কুমার বসু, উনিও
চলে যাওয়ার পর আমার বাবা দীপক কুমার বসু উনি দীর্ঘদিন ধরে এই মসজিদটি দেখভাল করেছে। শুধু দেখভাল করেনি, তার জীবনের যত অর্থ যিনি যতটা কামিয়েছে উনি সংসার এবং সংসারের পরে যেটুকু অর্থ ছিল সেটা মসজিদে উনি ব্যয় করেছেন। তো হ্যালো, আমার ফেসবুকের আদরের ভাই বন্ধু হল, আপনারা তো সময় দেখছেন পার্থ সারথি বুসবাবুর একটা ভাইরাল ভিডিও। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখিয়া একটা কথা মনে পড়ছে, কাজী নজরুল ইসলামের একটা কবিতা, মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। তো এই ভিডিওতে আমার বিশেষ কিছু কইবার নাই, কারণ ভিডিওটা বর্তমানে ট্রেন্ডিং চলে, বর্তমানে এটা এমন ভাইরাল হওয়া হয়েছে গিয়া, আর এই যে পার্থ সারথি বুস যেন তাই হিন্দু মানুষ হইয়াও কিন্তু মুসলমানের মতো রোজা ধরেন, তাই কন্টিনিউয়াসলি তাই রোজা ধরিয়া আইটা, আর আপনারা তার বক্তব্য শুনতে পারছেন। তো বন্ধুরা, ওরকম মানুষের কারণেও আমরা এখন পর্যন্ত সবাই মিলেমিশিয়া আছি আমরা। সো ইতা মানুষের হেডস অফ, ইতা মানুষের সালাম, ইতা মানুষের প্রণাম। হে হিন্দু, হে মুসলিম, আত খাটলে রক্ত এক জাত লালু বার হইব, ওথার লাগিয়া ইতা লইয়া মারামারি বিভেদ না করিয়া আমরা সবাই একসাথে যেন চলি, আর আমরা সোনার দেশটারে একটা সুন্দর করিয়া গড়িয়া তুলি। বালা মানুষ এই দুনিয়ায় আসন করিয়া এখন পর্যন্ত দুনিয়াটা টিকিয়া রয়েছে, আর সব সমাজও কিছু না কিছু একটু খারাপ থাকুন তা থাকবাও, কিন্তু আমরা খারাপের দিকে না দেখিয়া আমরা বালা গুণগুলার দিকে আমরা দেখি, তখন আমরার মাঝে একটা ভাই সুলভ আচরণ থাকবো, আমরা সুন্দর মতে চলতে পারবো। আর এই বাইরে আমার নুরুল হুদা ফেসবুক ফ্যামিলিতে কিয়া অশেষ অশেষ ধন্যবাদ, ওইরকমভাবে তাদের একটা সেকুলার মাইন্ডসেট এবং তাই ওইরকমভাবে যেন একটা মাইন্ডসেট লইয়া তাই আসেন, যে কিতা যে বলবো আর ইনি শুনিয়া এই ভিডিওটা দেখিয়া এবং তার কথাবার্তা শুনিয়া আমি পুরো মুগ্ধ হয়ে গেছি গিয়া। আর যে ভাই এই ভিডিওটা তার ফেসবুক পেজে ছাড়ছেন তারও অশেষ অশেষ ধন্যবাদ। আর আরেকটা কথা বন্ধুরা, আমরা ধর্মের নামে মারামারি হানাহানি না করিয়া আমরা যদি একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে যাই, তাহলে এই দুনিয়াটার কিন্তু কালার বদলে দেবো, সুন্দর হয়ে যাবে ওই পৃথিবীটা। সেই সাথে বন্ধুরা, অন্য ধর্মাবলম্বী মানুষদের প্রতি আমরা ভাতৃত্ব বন্ধনটা ভারিয়া উঠিব। আর পরিশেষে একটা কথা বলতে চাই বন্ধুরা, এই দুনিয়াতে মনুষ্যত্বের জয় হোক।